হ্যামেস্টার কমবেটে যেহেতু ছাব্বিশ সেপ্টেম্বর কয়েনগুলো লিস্টিং হবে তো যারা এই বিষয়টি জানেন না তাদের সকলেরই জেনে রাখা উচিত যে হ্যামেস্টার কম্বেটি আসলে কিসের উপরে ভিত্তি করে এই পেমেন্টটা দেওয়া হবে তো এই বিষয়টিকে ক্লিয়ার জানার জন্য আপনি হ্যামেস্টার কম্বেটি আসার পরে এখানে এয়ার ড্রপ এটার উপরে ক্লিক করবেন আর এখন পর্যন্ত এয়ার ড্রপের কতদিন বাকি আছে এটা কিন্তু এখানে আসলেই দেখা যাবে এইরকমভাবে এখন আপনি নিচের দিকে খেয়াল করেন এয়ার ড্রপ অল ওকেশন পয়েন্ট টিবিএ তো এখানে নিচে যে ছয়টি টিভি রয়েছে এটার উপরে ভিত্তি করেই কিন্তু আসলে পেমেন্টটা দেওয়া হবে এখানে প্রথমে রয়েছে পেসিভ ইনকাম তো পেসিভ ইনকামটা হচ্ছে আপনি এখানে এক্সচেঞ্জে আসার পরে উপরে যে আপনার প্রফিট পার আওয়ারটা রয়েছে তো এটা হচ্ছে আপনার পেসিভ ইনকাম তো আপনার মেইন যেটার উপরে ভিত্তি করে পেমেন্টটা দেওয়া হবে সেটা হচ্ছে এই প্রফিট পার আওয়ার তো আপনার প্রফিট পার আওয়ার যত বেশি হবে আপনি কিন্তু তত বেশি পরিমাণ এখান থেকে এয়ারড্রপ কয়েন নিতে পারবেন তারপরে দুই নম্বরে হচ্ছে এখানে আর্ন টাস্ক তো তাদের এখানে যতগুলো টাস্ক রয়েছে সেগুলো পূরণ করার জন্য আপনি আর্ন অপশনে ক্লিক করবেন তো এখন এখানে যতগুলো টাস্ক রয়েছে আপনি যদি এগুলো পূরণ না করে থাকেন তাহলে এই টাস্কগুলো কমপ্লিট করে এখান থেকে এই কয়েনগুলো সংগ্রহ করবেন তো এখানে যতগুলো টাস্ক নতুন আপডেট করা হবে আপনি সবগুলো টাস্ক পূরণ করে এই কয়েনগুলো সংগ্রহ করবেন তারপরে তিন নম্বরে রয়েছে ফ্রেন্ড তো আপনি এখানে যত বেশি রেফার করতে পারবেন তার উপরে ভিত্তি করেও কিন্তু আপনি এয়ারড্রপ কয়েনগুলো বেশি পেতে পারেন আর আপনি যদি এখানে রেফার নাও করতে পারেন তাহলেও কোনো ধরনের সমস্যা নেই তাহলেও আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন আপনার প্রফিট পার আওয়ার এটা বেশি থাকলেই হবে তারপরে চার নম্বরে রয়েছে অ্যাচিভমেন্ট তো আপনি এই হ্যামেস্টার কম্বেট থেকে কি কি অর্জন করেছেন এটার উপরে ভিত্তি করে পেমেন্টটা দেওয়া হবে তো আপনি এই হ্যামেস্টার কম্বেট থেকে যেগুলো অর্জন করেছেন এটা দেখার জন্য এখানে এক্সচেঞ্জ থেকে উপরে যে স্ক্রিন নামের অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন তারপরে এখন সি অল এটার উপরে ক্লিক করতে হবে তো এখন আপনি এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেভেলই কিন্তু এখানে ফাইভ রয়েছে তো আপনার এখানে যত বেশি এই লেভেল ফাইভ আপগ্রেড করা থাকবে বা এখান থেকে অ্যাচিভমেন্ট যত বেশি থাকবে আপনি কিন্তু তত বেশি এয়ারডোরো পয়েন্ট নিতে পারবেন তারপরে রয়েছে টেলিগ্রাম সাবস্ক্রিপশন তো এটার এখানে দরকার নেই সবার শেষে যে রয়েছে কে তো এখান থেকে অবশ্যই আপনার দৈনিকে কে ব্যালেন্সটিকে নিতে হবে আপনার এই কে ব্যালেন্সটিকে বাড়ানোর জন্য এখানে পূর্তি দৈনিক একটি করে মিনি গেম দেয়া হয় তো আপনি এই দৈনিক মিনি গেম থেকে যদি এই সাবিটা বের করতে পারেন তাহলেই একটি সাবি বা কে আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো আপনার এখানে যত বেশি কে ব্যালেন্স থাকবে এটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার পেমেন্টটা দেওয়া হবে এছাড়াও এখানে কে ব্যালেন্সটি বাড়ানোর জন্য এখানে কিছু গেমস রয়েছে তো এগুলো আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে এখান থেকে এই কে ব্যালেন্সটিকে বাড়াতে পারেন আর এখানে এই কয়েনটি যে এক্সচেঞ্জারি লিস্টিং হোক না কেন আপনি এখানে আপাতত আপনার টোন ওয়ালেট এটাকে কানেক্ট করে নেবেন তো এখানে উইথড্রো এটার উপরে ক্লিক করার পরে কানেকটি ও টোন ওয়ালেট এটার উপরে ক্লিক করবেন তো এখান থেকে আপনার টোন ওয়ালেটটিকে আপনি কানেক্ট করে নেবেন আর আপনার কাছে যদি টোন অ্যাকাউন্ট না থাকে আপনি প্লে স্টোর থেকে টোন কিপার অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন তারপরে সেই অ্যাকাউন্টটিকে এখানে কানেক্ট করে নেবেন তো আপনি যদি আপাতত টোন কিপার ওয়ালেটটি কানেক্ট করে রাখেন তাহলে কিন্তু এখান থেকে আপনার পেমেন্টটি পাওয়ার সম্ভাবনা সব থেকে

তো এখন এখানে ফাইনাল যে কথাটি হচ্ছে এখানে আপনার যত বেশি প্রফিট পার আওয়ার থাকবে এবং যত বেশি কে ব্যালেন্স থাকবে এই দুইটার উপরে মূলত ভিত্তি করেই কিন্তু আপনার পেমেন্টটা দেওয়া হবে তো এখানে আপনি ফ্রেন্ড যদি ইনভাইট নাও করতে পারেন তাহলেও কোনো সমস্যা নেই এখানে শুধু আপনি খেয়াল রাখবেন প্রফিট পার আওয়ার এবং কে ব্যালেন্স এই দুইটার উপরে আর এছাড়াও হ্যামেস্টার কম্বেট সহ সকল ধরনের প্রজেক্টের দৈনিক আপডেটগুলো জানার জন্য আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন ডেসক্রিপশন বক্স বক্সে দিয়ে থাকবে তো এই ছিল সম্পূর্ণ ভিডিও প্রসেস ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন